এভরিওয়ান, গুড ইভিনিং। গুড ইভিনিং, 8:30 বেজে গেছে। তো আজকে আমি রেডি শেডি হয়েছি, বুঝতে পারছো তো, কোথাও যাচ্ছি না। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা আমি কিভাবে রেডি হই কোথাও বেরোলে পরে, একদমই সিম্পল বেসিকসা মেকআপ করি। খুব বেশি মেকআপ সম্বন্ধে খুব একটা জ্ঞান আমার নেই, বাট নিজে যেটুকু জানি সেইটুকুই দিয়েই নিজে সাজগোজ করি, আর তারপরে লাস্টে দেখে মোটামুটি ভালোই লাগছে বাইরে যাওয়ার মতো। তো সেইভাবেই যারা আমার মতো আছো, যারা মেকআপ সেরকমভাবে কিছুই জানো না, তো তাদের কিছুটা হেল্প হয়ে যাবে। তো ওই জন্য আজকে আমি একটা সিম্পল যেরকমভাবে আমি সাজি সেরকমভাবে আজকে আমার মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব, কোথাও গেলে আমি কীভাবে রেডি হই। তো চলো দেখতে থাকো, বেশি বকবক করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ঝটপট রেডি, মানে স্টার্ট করে দিই। হ্যাঁ, যা যা কিছু কিছু জিনিস লাগবে সব কিছু এখানে নিয়ে চলে এসেছি, আর জানোই তো ছোট বাচ্চা থাকলে যা হয়, সমৃদ্ধি কিন্তু ওখানে বসেই আছে, ও বকবক করছে, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ। তো যাই হোক, একদম সিম্পল মেকআপ কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তো দেখো, আমি কিন্তু মেকআপ করার জন্য আমার স্কিনটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। এরপরে আমি টোনার ইউজ করব, আমি টোনারটা এই টোনারটা ইউজ করি, তো যেটা আমি ইউজ করি সেটাই এখন মুখে দিয়ে দিলাম। টোনার অ্যাপ্লাই করার পরে স্কিনটা একটু ড্যাব ড্যাব করে নিলাম, যেন টোনারটা স্কিনে ভালো করে বসে যায়। এরপরে আমি একটুখানি লিপ বাম ইউজ করলাম, আমি একটা অরিফ্লেমের লিপ বাম ইউজ করছি। তারপরে আমি প্লামের একটা ময়েশ্চারাইজার ইউজ করব, আর অবশ্যই স্কিন কেয়ারটা ভীষণ দরকার, মেকআপ করার আগে স্কিনটা কেয়ার করলে স্কিনটা অনেক প্লামের ময়েশ্চারাইজারটা স্কিনে খুব ভালো করে লাগিয়ে নেব, মেকআপটা খুব ভালো করে স্কিনে বসে যায়। তো চলো, মেকআপ করার জন্য এখন আমার স্কিনটা পুরো রেডি হয়ে গিয়েছে। আর দেখো, আমি এখানে একটা প্রাইমার ইউজ করব, আর আমি এখানে ল্যাকমি প্রাইমার ইউজ করছি, এটা আমার সবার প্রথম প্রাইমার, আর এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো, আমার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, তো একটুখানি আমি বের করে, খুব অল্পই লাগে, তো তারপরে বের করে আমি স্কিনে অ্যাপ্লাই করব। যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তারা কিন্তু প্রাইমার ইউজ করলে পরে স্কিনটা অনেকটা ভালো হয়ে যায়, তো আমার কিন্তু এই সমস্যাটা আছে, তো ওই জন্য আমি প্রাইমারটা ইউজ করছি। এরপরে দেখো, আমি লরিয়ালের একটা ফাউন্ডেশন নিচ্ছি, এটাই আমার একটাই ফাউন্ডেশন আর এটাই আমি ইউজ করি, আমার এটাই বেশ ভালো লাগে। এরপর আমি কিছুটা ফাউন্ডেশন নিয়ে ফার্স্টে আমার স্কিনে লাগিয়ে নেব, আর ফাউন্ডেশন কিন্তু গলাতে লাগাতে ভুলবে না, কারণ গলাতে না লাগালে একদম ভালো লাগে না, কি হয় পুরো লুকটা চেঞ্জ হয়ে যায়, ওই জন্য অবশ্যই গলাতে অবশ্যই লাগাতে হবে। তো দেখো, আমি ফাউন্ডেশনটা লাগানোর পরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটা আমার স্কিনে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু ফাউন্ডেশনটা খুব ভালো করে আমার স্কিনে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। আমি খুব বেশি ফাউন্ডেশন ইউজ করি না, যতটা লাগে ততটা ইউজ করি। এরপরে আমি ফার্স্টে আমার আইব্রোটা করে নেব, আর এই সব থেকে মেকআপের মধ্যে এই কাজটাই আমার সব থেকে কঠিন মনে হয়, আইব্রো করাটা ঠিকঠাক করাটা ভীষণ টাফ। আর যেহেতু আমার কাছে এখন স্মল কোনো আয়না নেই, তাই মোবাইলের ক্যামেরা দেখেই করতে হচ্ছিল, তাই হয়তো একটু প্রবলেম হয়েছে করতে।
দেখো আইব্রো তো আমার আঁকানো কমপ্লিট। এরপরে আমি আমার স্কিনে এখন কনসিলার ইউজ করব। আমি এখানে মেবলিনের ফিটমি কনসিলারটা ইউজ করছি, যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে এখন কনসিলারটা অ্যাপ্লাই করব। আর তারপরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কনসিলারটা আমার স্কিনের মধ্যে ব্লেন্ড করে নেব। এরপরে কনসিলার আমি আমার আইব্রোর যেই পাশগুলো আছে সেগুলো কনসিলার দিয়ে একটুখানি জায়গাটাকে ক্লিন করে নেব। এইভাবে কনসিলার দিয়ে যদি আইব্রোটা একটুখানি ক্লিন করে নিই তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। এরপরে আমি ল্যাকমির একটা ডাস্ট পাউডার নিয়ে আমার স্কিনে একটুখানি আমি পাউডার অ্যাপ্লাই করব, তাহলে ফাউন্ডেশনটা ভালো করে সেট হয়ে যাবে স্কিনের সাথে। আমি কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বলছি। আমি জানি না আদৌ আমি ঠিক বলছি কি ভুল বলছি, কিন্তু আমি মেকআপ করে যেটুকু বুঝেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপরে দেখো আমি খুব সিম্পলভাবে আমার একটুখানি একটা আই মেকআপ ক্রিয়েট করব। তো দেখো আমি উপরে একটুখানি উপরে নিচের যেই লাইনটা আছে সেখানেও একটুখানি আমি কাজল অ্যাপ্লাই করলাম, আর উপরের চোখের পাতাতেও একটুখানি কাজল অ্যাপ্লাই করে আমি এখন কাজলটা একটুখানি ব্লেন্ড করে নেব। তো দেখো কাজলটা আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে নেবার পরে আমি একটা আই শ্যাডো এখানে প্যালেট নিয়েছি। প্যালেট থেকে দেখো একটা পিঙ্ক শেড আছে, এই যে পিঙ্ক শেডটা, তো সেটা আমি একটুখানি আমার চোখের পাতাতে অ্যাপ্লাই করব। তো খুব সিম্পলভাবে আমি এই মেকআপটা করে থাকি। আর আমি কিন্তু আঙুল দিয়ে করছি, কারণ ওই ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি করতে পারি না। তো একটু আঙুল দিয়ে লাগিয়ে নিলাম, আর তারপরে একটু এই যে আই শ্যাডো ব্রাশটা আছে এটার হেল্পে আমি একটুখানি ব্লেন্ড করে নেব। আর দেখো আমার মেয়ে কিন্তু আমাকে বিরক্ত করছে, কারণ সত্যি এরকমটাই হয়। আমি যখন কোথাও যাই রেডি হই ও কিন্তু সত্যি এইভাবে বিরক্ত করে, আর ওকে যদি আমি অন্য ঘরে রেখে আসি ও কিন্তু থাকবে না, প্রচুর কান্নাকাটি করবে আর ওকে কেউ আটকাতে পারবে না। তো ওই জন্যে আমি বললাম থাক আমার কাছেই থাকুক, বিরক্ত করুক, এখন অভ্যেস হয়ে গিয়েছে। তো যাই হোক দেখো একটা মেকআপ আমার হয়ে গেছে, একটা আই মেকআপ হয়ে গেছে, এখন আরেকটা আই মেকআপ করে নিলাম। একই রকম করে কিন্তু করলাম, আর আমি কিন্তু খুব অনেকগুলো কালারের আই শ্যাডো ইউজ করিনি, আমি জাস্ট একটাই পিঙ্ক শেডটা নিয়েছি, সেটাই আমি আমার চোখের পাতাতে অ্যাপ্লাই করে দিয়েছি। আর এরপরে দেখো আমার আই শ্যাডো প্যালেটেই একটা কালার আছে একটুখানি গ্লিটারি পিঙ্ক যেটা, তো সেটা একটুখানি আমি চোখের পাতাতে অল্প করে অ্যাপ্লাই করে নেব, যেন লুকটা একটুখানি ভালো লাগে, আই মেকআপটা একটুখানি ভালো লাগে আর চোখগুলো একটু বড় বড় মনে হয়। তো একটুখানি গ্লিটারি শেডটা আমি চোখের যে পাতার মাঝখানে অ্যাপ্লাই করব। তো দেখো আমার চোখের পাতার উপরের মেকআপটা কিন্তু কমপ্লিট। এবার নিচে আমি একটুখানি এই মেবলিনের কাজলটা অ্যাপ্লাই করব। তো কাজলটা দেবার পরে আবার যে আমি পিঙ্ক শেডটা আই শ্যাডোর পিঙ্ক শেডটা যে উপরে অ্যাপ্লাই করেছি সেখান থেকেই নিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে আমার কাজলটা একটুখানি ব্লেন্ড করে নেব, তাহলে কিন্তু লুকটা অনেকটা ভালো আসে। তো আমি এরকম করে মেকআপ করি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো আমি কাজলটা একটুখানি ব্লেন্ড করে নিলাম, আর পিঙ্ক কালারের আই শ্যাডোটাই কিন্তু আমি ইউজ করেছি।
এরপরে চোখের পাতার উপরে যে আমি গ্লিটারি শেডটা ইউজ করেছিলাম সেখান থেকে আমি একটুখানি নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমার আই কর্নারে একটুখানি আইশ্যাডো লাগিয়ে নিলাম। তো দেখো আমার কিন্তু আই মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জাস্ট শুধু মাস্কারা লাগাবো আর এবার একটু কন্ট্রোল করব। তো আমি কন্ট্রোল খুব একটা করি না, বাট আমার নাকটা যেহেতু একটুখানি বোচা আমার মনে হয়, তো এই জন্য আমি নাকে একটুখানি কন্ট্রোল করে থাকি। তো একটুখানি আমি লাগিয়ে নিয়ে এখন বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা এখন একটুখানি ব্লাশন লাগিয়ে নেব আর আমি কিন্তু আমার যেই আইশ্যাডো প্যালেট আছে সেখান থেকে আমি একটুখানি ব্লাশার একটা কালার আছে পিঙ্কিশ কালার যেটা আমার খুব ভালো লাগে সেটাই আমি ব্লাশার হিসাবে ইউজ করি আর আমার বেশ ভালো লাগে। আর এখান থেকে আমি একটা সুন্দর কালার আছে গোল্ডেনও না এত সুন্দর কালারটা, তো সেটাই আমি হাইলাইট হিসেবে ইউজ করি। আমার খুব ভালো লাগে একটা আইশ্যাডো প্যালেট দিয়েই কিন্তু আমি এই সমস্ত কিছু কাজ চালিয়ে থাকি। খুব অনেকগুলো রকমের মেকআপ আমার কাছে নেই, যেটুকু আছে সেটুকু দিয়েই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে আমি একটু বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে আরেকটুখানি ড্যাব করে লাগিয়ে নেব, তাহলে আমার স্কিনটা যেন বেশি মেকি মানে মনে না হয়, খুব বেশি সাদা ভ্যাটভ্যাটা হলে পরে আমার ভালো লাগে না, একটুখানি নিজের স্কিনের উপরে কিন্তু মেকআপটা থাকলে বেশি ভালো লাগে। মেকআপ মানে যে নিজের মানে কালারটাই নিজের স্কিনের কালারটাই চেঞ্জ করে দেব এমনটা নয়, কিন্তু নিজের কালারকে নিয়ে নিজের স্কিনের কালারটাকে নিয়ে সুন্দর করে একটা লুক ক্রিয়েট করা আমার যেটা মনে হয়। তো দেখো আমার কিন্তু মেকআপ মোটামুটি কমপ্লিট, আমি একটা অরিফ্লেমের এখানে লিপস্টিক ইউজ করছি কারণ রিসেন্টলি এই লিপস্টিকটা আমার ভীষণ ফেভারিট একটা লিপস্টিক, আমার ভীষণ ভাল লাগে। আর তারপরে মেবলিনের একটা লিপস্টিক ইউজ করছি লিকুইড লিপস্টিক, যেটা আমি ঠোঁটের একটুখানি মাঝখানে দিয়েছি তাহলে ঠোঁটটা একটুখানি বড় মনে হয় আর দেখতে ভালো লাগে। তো একটুখানি ঠোঁটের মাঝখানে দিয়েছি আর সবার লাস্টে আমি এখন মাস্কারা ইউজ করে নেব। আমি দেখো চোখের পাতার ওপরে ল্যাশেও কিন্তু মাস্কারা ইউজ করেছি আর নিচেও করব, তাহলে কিন্তু লুকটা বেশি ভালো লাগে। আর মাস্কারা লাগাতে কিন্তু কখনো ভুলবে না, লাইনার না লাগালেও মাস্কারাটা লাগাবে তাহলে কিন্তু লুকটা ভীষণ ভালো লাগে। আর মেবলিনের এই মাস্কারাটা আমি ইউজ করি যেটা আমার ভীষণ ফেভারিট একটা মাস্কারা, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো লুক মোটামুটি কমপ্লিট, এখন আমি কিছু জুয়েলারি এখানে পরে নেব। আমি আজকে অক্সিডাইজের জুয়েলারি পরবো, আমি যেই লুকটা ক্রিয়েট করেছি তাতে কিন্তু অক্সিডাইজের জুয়েলারি ক্যারি করলে বেশি ভালো লাগবে। তো দেখো আমি এখন মালা আর কানের পরে নেব। আমি এখানে এখন চুলটা একটুখানি বেঁধে নেব, আমি মাঝখানে সেতি করেছি, করে আমি দুদিকে চুলটা ভালো করে আটকে একটা পেছনে সিম্পল একটা খোপা করে নেব, কারণ আমি তো বাড়িতেই থাকছি কোথাও যাচ্ছি না, তাই সিম্পল একটা ক্র্যাচার লাগিয়ে নেব। আর এত গরম, তো গরমে কিন্তু এখন এরকমভাবে চুল বেঁধে বেরোলেই কিন্তু ভালো লাগে, বেশিক্ষণ ক্যারি করা যায়। আমি একটু সিঁদুর লাগিয়ে নেব কারণ সিঁদুর পরা আমি ভীষণ পছন্দ করি আর একটু ভোরে ভোরে সিঁদুর পরতে আমি খুব ভালোবাসি। আর একটুখানি একটা টিপও লাগিয়ে নেব সিঁদুরের, কারণ টিপ না পড়লে আমার মুখটা খুব ফাঁকা ফাঁকা লাগে, আমার একদম ভালো লাগে না। তো সিঁদুর আর একটা ছোট্ট টিপ দিয়ে আমার আজকের লুকটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি একটা কানের পরে নেব, তো চলো। তো বন্ধুরা দেখো আজকের মতো আমি পুরো রেডি হয়ে গিয়েছি, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর যেহেতু ভীষণ গরম তাই আমি এখানে একটা খাদির শাড়ি ক্যারি করেছি আর একটা ইকোতে ব্লাউজ পরেছি। তো ফার্স্টে দেখো আমি চুলটা বেঁধে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এরপরে আমি চুল ছেড়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মেকআপটা কেমন লাগছে। তো তোমরা চুল ছেড়েও ক্যারি করতে পারো, ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো। টাটা।